অনুকূল ফলাফল সংখ্যা হলো 15টি আর মোট ফলাফল সংখ্যা হলো 16টি তার মানে প্রোবাবিলিটি অফ বড় জোর 3টি হেড সমান 15 ডিভাইডেড বাই 16 এবার আসো কমপক্ষে 3টি হেড আসার গড় সম্ভাবনা তোমাকে সূত্রটা দিকে খেয়াল রাখতে হবে কমপক্ষে 3টি হেড তার মানে হেড আসবে 3 বা 3 এর চাইতে বেশি হেড আসবে 3 বা 3 এর চাইতে বেশি তাই যদি হয় 3 বা 3 এর চাইতে বেশি তাহলে এই পাই গেলাম একটা এই পাইলাম একটা এই পাইলাম আরো একটা এখানে পাইলাম একটা এখানে পাইলাম একটা তার মানে দেখো বাকিগুলোর মধ্যে কোথাও কিন্তু 3টে বা তার চাইতে বেশি নেই তাহলে আমার এখানে আছে 1 2 3 4 5 তার মানে আমার 6 নম্বর অঙ্ক প্রোবাবিলিটি অফ কমপক্ষে 3টি এইচ সমান 1 2 3 4 5 তার মানে অনুকূল ফলাফল সংখ্যা হলো 5টি মানে 5 আর মোট ফলাফল সংখ্যা হলো 16 তার মানে হলো 5 ডিভাইডেড বাই 16 ভাগ করলে যা হবে সেটাই হবে তোমার আমাদের এই সার্বজনীন অঙ্কের উত্তর তাহলে আজকে আমরা তোমাদেরকে যে বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করলাম সম্ভাবনা বলতে আমরা কি বুঝি সাধারণত যে কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকে বলা হচ্ছে সম্ভাবনা সম্ভাবনাকে আমরা কিভাবে পরিমাপ করি যে কোনো একটা বিষয়ের ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে হলে আমরা ওই ঘটনার অনুকূল উপাদান সংখ্যা ডিভাইডেড বাই মোট উপাদান সংখ্যা এটাই হচ্ছে সম্ভাবনা নির্ণয়ের সূত্র এরপরে আমরা দেখলাম যে একটা ছক্কা একটা মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র কিভাবে আমরা পাই দুইটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কিভাবে পাই তিনটা মুদ্রা নিক্ষেপ করলে কিভাবে পাবো চারটা মুদ্রা নিক্ষেপ করলেই বা কিভাবে পাবো এরপরে এই মুদ্রা নিক্ষেপের ফলে এর থেকে আমরা কয়েকটা অঙ্ক একটু দেখলাম সেই অঙ্কগুলো দেখা আমরা বোঝার চেষ্টা করলাম যে অঙ্কগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি আশা করি বাসায় গিয়ে তোমরা নিজে যদি একটু চেষ্টা করো তাহলে সমাধান করতে পারবে আর যদি না পারো তাহলে পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা অবশ্যই তোমাদেরকে সমাধান দেবো আজকে পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ